করোনা আতঙ্কে ভুগছেন রাজ্যের মানুষ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা। প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউ আরও বেশি মারাত্মক রূপ নিচ্ছে, ফলে হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর ভিড়। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিকাঠামোর যোগান থাকলেও কোথাও না কোথাও যেন একটা কম থেকেই যাচ্ছে। এগুলি পূরণের জন্য এগিয়ে আসছে বিভিন্ন বেসরকারি সংস্থা। মঙ্গলবার এজিএমসিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেসরকারি সংস্থা ট্রেন্স এশিয়া বায়োমেডিক্যাল মেডিকেলস লিমিটেড 5টি বাইপেড মেশিন তুলে দেয় এজিএমসির স্বাস্থ্য আধিকারিকদের হাতে। আপনারা সবাই জানেন কোভিড সারা পৃথিবীতে এবং সেই সঙ্গে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও খুব ঝাঁপিয়ে বেড়াচ্ছে। প্রথম ওয়েভের তুলনায় এই ওয়েভে অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। হসপিটালগুলিতে রোগীর ভিড়ও আগের তুলনায় বাড়ছে। সরকারি প্রচেষ্টা বা হাসপাতাল কর্তৃপক্ষের সমস্ত চেষ্টায় যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বা ইকুইপমেন্টের দরকার সেগুলির যোগান হলেও কোথাও না কোথাও কিছু কম থেকে যাচ্ছে। এগুলি পূরণের জন্য বিভিন্ন সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে এই ধরনের একটি অনুষ্ঠান আমাদের ট্রান্স এশিয়া বায়োটেক নামে একটি কোম্পানি, যারা বিভিন্ন মেডিকেল ল্যাবরেটরি রিয়েজেন্ট এবং ইকুইপমেন্ট সাপ্লাই করেন, ওনারা এগিয়ে এসেছেন আমাদের এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জীবিকন হাসপাতালের যে ডেডিকেটেড। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজিএমসির মেডিকেল সুপার সঞ্জীব কুমার দেববর্মা, ডাক্তার চিন্ময় বিশ্বাস, প্রফেসর কে কে কুণ্ডু প্রমুখ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।